So hi guys, welcome back to my channel Manjita Blog and Travel, and I hope so tomra khub khub bhalo acho. To ajke hocche amar birthday next day. I mean kalke amar kichu friends aste pareni, ora ektu baire chilo tar jonno aste pareni. To ajke ora ashbe, I mean Riya ar Krishna era dujon ashbe. To era dujon dujon ke ekdomi chene na, mane first time. To ora ashuk ami wait korchi, dupur time hoye gelo, at least 2 ta moton baje mone hoy. তো ওরা আসবে, আই থিঙ্ক সন্ধ্যা পর্যন্ত থাকবে, দেন একটু আড্ডা আড্ডা মারবো, দেন ওরা চলে যাবে। সো দেখা যাক ওরা কতক্ষণে আসে, ওরা আসুক, দেন আমি সবাইকে তোমাদের সাথে ওদের মিট করাচ্ছি। তো এখন আমাকে ফোন করলো, বললো যে ও বাড়ির সামনে চলে আসছে, তো আমি রিয়াকে আনতে যাচ্ছি। তো আয় রে, এতক্ষণ পরে আসলি, একটু দেরি হয়ে গেল রে। আচ্ছা আয়। তো কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম হয়নি। এইমাত্র কিন্তু কৃষ্ণা ফোন করলো, ও বললো যে ও চলে আসছে, তো ওকে যেহেতু পিক করছি তো ওকেও নিয়ে আসতে যাই। তো ও যখন পরে ভিডিওটা দেখবে যে হ্যাঁ রিয়াকে তুই আনতে গেলি আর আমাকে আনতে গেলি না, এরকম টাইপের ব্যাপার হয়ে যাবে। তো চল যাই, তুই তো ওর সাথে মিট করিস নি, তো ফার্স্ট টাইম মিট হবে ওর যদিও। তো যাই ওকে নিতে, চলে আসছে আই থিঙ্ক। এই তো চলে আসছিস, আয় রে। আজি চলে আসছে এতক্ষণে, আরে তো এতক্ষণে আসলো। হ্যাঁ অবশ্যই, যার বাড়িতে ঢুকবি সবার বাড়িতে গেট বন্ধ করে আসবি। তো যাই হোক, ও চলে আসছে, ওরা দুজন চলে আসছে, মাস্কটা খোল রে, দুজনই চলে আসছে। তো আমি তোকে মিট করে দিই, এটা হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড রিয়া। আর এটা হচ্ছে কৃষ্ণা। তো অ্যাকচুয়ালি দুজন দুজনকে মানে রিয়েলি মিট করলো আজকে ফার্স্ট টাইম ছোটবেলা। আচ্ছা, তো যাই হোক, কারণ ওরা একটু কমফোর্টেবল এই কারণেই, কারণ কি না ওরা ফোনে আগে কথা বলে যায়, আমি কনফারেন্সে আমরা অনেকবার কথা বলেছি, বাট মিট ফার্স্ট টাইম করছে ওরা দুজন, তো ওই জন্য এত ভালো রিয়াকশন। তো অনেকদিন পরে দেখা হলো সবার সাথে, যদিও বা ওর সাথেও অনেকদিন পরে দেখা হলো, আর মোটামুটি আমাদের এক মাস পরে দেখা হলো, মোটামুটি এক মাস পরে দেখা হলো আমার ওর সাথে। বার্থডের দিন তো আসতে পারিনি যেহেতু ওরা বাইরে ছিল, তো কোনো ব্যাপার না। যাই হোক, যেটা বলতে নিচ্ছিলাম কি পূজোর তোদের কোনো প্ল্যানিং হলো? সামনে তো পূজো চলে আসলো। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে চকলেটটা ধরে রয়েছে, এবার গলে যাবে। আর আমি পরে দেখিয়ে দেবো কি এটাতে কি আছে, ঠিক আছে? তো আমি একটু পরে দেখিয়ে দেবো। আমরা মোটামুটি আই মিন আমি আর কৃষ্ণা মোটামুটি 4 ইয়ার্স হয়ে গেল কি আমাদের, 3 না 4 ইয়ার্স হয়ে গেল মোটামুটি আমাদের একটা ভালো বন্ডিং। হ্যাঁ হবে হয়তো, এরকম একটা ভালো একটা বন্ড হয়ে গেছে। আর ওর সাথে আমার মনে হয় যে অনেকদিন আগের থেকে আমাদের আর কি পরিচয়, এরকম টাইপের একটা মনে হয় যে হ্যাঁ আই মিন আমাদের বন্ডটা খুব ভালো, আর দুজন দুজনের সাথে অনেকটা ইমোশনালি অ্যাটাচ বলতে পারো। আর আই মিন আমরা দুজন দুজনের সাথে সবটাই মোটামুটি শেয়ার করি। আর রিয়া তো আমার ছোটোবেলার ফ্রেন্ড, তো ওর সাথেও আমার অনেক ছোটোবেলার মেমোরি আছে, আর ইভেন আমরা এখনও বড়োবেলা আহারে এখনো আমাদের অনেক মুভমেন্ট আছে। আমি মনে হচ্ছে কোন একটা কন্টেস্ট করছি যেখানে নাকি ছোটবেলা ভার্সেস বড়বেলা, ওরকম টাইপের হয় না, ওরকম টাইপের ওরা দুজন দুজনকে এরকম ভাবে ট্রিট করে যাচ্ছে। ও তখন থেকে বলেছে আহারে ছোটবেলার ফ্রেন্ড, ও বলেছে আহারে বড়বেলার ফ্রেন্ড, এরকম এরকম করে যাচ্ছে ওরা পাগলের মতন। এখন ধরে যাকে ইন্ট্রোডিউস করা হয়নি, তো আই বুনু আসো। তো এই হচ্ছে সেই বুনু। হ্যাঁ তোমার নাম কি? ওর নাম হলো লক্ষ্মী, তোমরা দেখেছো আমি আনবক্সিং করলাম কিছুদিন আগে, ফোনটা ফট করে আমার হাত থেকে মানে ট্রাইপড থেকে ছিটকে ফট করে পড়ে গেছে। ও আমার জানটা হাতে যাচ্ছে, ঠিক আছে লক্ষ্মী আয় আয়, এবার তুই ভালো মতন হাই বলে দে। তো হ্যাঁ ও হাই বলেছে। তো ও ও তুই কি এখন তো থাকবি তাই না? তো ও আমাদের সাথে থাকবে আর কি, আড্ডা উড্ডা দিবে। যাই হোক, আমরা এখন সবাই মিলে একটু বাইরে যাচ্ছি, কারণ ঘরে বসে বোর হয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আমরা একটু বাইরে আসলাম আর কি, বাইরে মানে আমাদের এই উঠোনেই আসলাম।
তো উঠেছে তো কোথায় চলে যাচ্ছিস? আমরা এখানেই আছি কোথায়? একটু আগে যা হলো, বাপরে বাপ, আমি তো পুরো শকড হয়ে গেছি রে। একটা হতেই পারে, এখনই হয়ে গেছিল। কিছু হতো কৃষ্ণ, ও আমাদের থেকে প্রত্যেককে বলতো একটা করে কিডনি কিডনি দিয়ে দাও। সিরিয়াসলি, আই মিন আমাদের থেকেও দামি ওর কাছে ফোনটা। অবভিয়াসলি ভাই, হঠাৎ করে যদি এরকম একটা কিছু একটা হয়ে যায় তো কীরকম লাগে? ওটাই সেম চিজ। তো মাঝখানে আমরা অনেকক্ষণ টাইম ব্লক করিনি, কারণ কিনা একটু খাওয়া দাওয়া করলাম আর অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দিলাম, তো আমরা একটু মি টাইম স্পেন্ড করছিলাম নিজেদের মতো, এই গল্প সেই গল্প, এটার থেকে এটা, এটার থেকে এসব করে যাচ্ছিলাম। তুমি ভূতের মতন বসে আছিস কেন? বড়বেলার কাছে বসে আছিস জন্য ছোটবেলা। অনেক তো আছে তার মধ্যে কিছু একটা শেয়ার করা। তো হ্যাঁ বল, কি বলছিস বল? ওই যে বৃষ্টির দিনে বল হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন স্কুলে যেতে ইচ্ছা করতো না বা টিউশন যেতে, মানে এটা সবারই হয় বল, তো এরকম টাইপের একটা ব্যাপার ছিল। তখন কি করতাম আমরা, মানে আমরা ইচ্ছা ইচ্ছা করে, মানে আমাদের রিজনটা ছিল এটা, মোটিভটা এটা ছিল যে আমাদের ড্রেসটা, আই মিন তখন তো ইসে ছিল ইউনিক টাইপের ছিল, হ্যাঁ তো মোটিভটা এটা ছিল কি যে আমাদের যে আমরা যে ড্রেসটা পরবো ওই ড্রেসটা যেন ভিজে যায় আর নেক্সট দিন যেন আমাদেরকে স্কুলে না যেতে হয়, এটা হচ্ছে আমাদের মেইন মোটিভ ছিল। এটা ছোটবেলায় মানে 9-10 অবধি, তারপরে যখন 11-12 পড়লাম তখন বৃষ্টিতে ভিজেলে রোজ স্কুলে যেতে হবে। হ্যাঁ, কারণ তখন 11-12 ওঠার পরে আমাদের আলাদাই একটা মানে ইসে ছিল যে যাব ক্লাস বাঙ্ক করবো, তখন আমরা 11-এ পড়ি, মানে একটু বড় বড় ভাব এরকম টাইপের ব্যাপার আর কি। তো অনেক মজা মজা এরকম ঘটনা আছে, তো ওর সাথেও সেম এরকম মজা মজা অনেক অনেকগুলোই ঘটনা আছে। কৃষ্ণের সাথে আমার যেটা বেস্ট মোমেন্ট আছে আর কি, তো সেটা আমি বলবো না, সেটা কৃষ্ণের মধ্যে বল। আমাদের বেস্ট মোমেন্ট বলতে আমাদের তো সব অল টাইমই আমার বেস্ট মোমেন্টই কাটাই, এখন যখন কাটাচ্ছি কয়েকটা টাইম আমরা খুব এনজয় করে কাটাই, খুব এনজয় করি, সেটা আমরা দেখে নেই এনজয় করে কাটাতে থাকি। আমরা বাড়িতে থাকি কিংবা বাইরে কোথাও থাকি কিংবা কোথাও একটা থাকি, যদি আমরা কোনো সং শুনি, মানে এরকম হলো যে পুরো একটা মোমেন্টে আমি একটা কিছু ভাবছি, কোনো কথা আমিও বলতো, দেন ও মানে একসাথে আমরা বলি। হ্যাঁ, আমি ওটা ভাবি যে আমাদের মধ্যে সিমিলার এরকম আছে, আমরা দুজনের সং শুনতে প্রচন্ড প্রচন্ড ভালোবাসি আর সেটা আমরা গাইতে আরও বেশি ভালোবাসি, তাই না? আর বাই দ্য ওয়ে আমরা দুজনেই খুব গান শুনতে পছন্দ যেমন করি, জানি না কতটা ভালো করি না করি, বাট আমরা দুজনেই গান করতেও খুব পছন্দ করি। তো যাই হোক, অনেক গল্প টল্প হলো, তো এটা ছিল হচ্ছে আমার কি এটা কি ছিল রে, আমার ব্যাড হ্যাবিট কি গুড হ্যাবিট দুটাই। হ্যাঁ, এটা দুটাই ছিল। কোনো কোনো সময় তোমাদেরকে দেখে দিচ্ছি কি 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 গিফট পেলাম, একটু দে তো এটা। তো এটাতে হচ্ছে সময় সেই চকলেটের বক্সটা যেটা নাকি আমাকে ও দিচ্ছে, তো এটা একটু নিউ ফ্লেভারের আছে মানে নাকি, তো এটার মধ্যে ওরিও তারপরে চকলেট ম্যাঙ্গো এইসব সমস্ত রকম ফ্লেভার আছে। এটা হচ্ছে রিয়া ডেরি মিল্ক দিচ্ছে, অ্যাজ ওয়েল আমার ডেরি মিল্ক খুব ফেভারিট, তো এটাও চকলেট ছিল। আর ও আমাকে এটা দিচ্ছে, তো এটা কি দিচ্ছে সেটা খুলে দেখো। এটা ও আমাকে দিয়েছে একটা ইয়াররিং, এক মাস ছিঁড়ে গেলো, ঠিক আছে। তো এটা আমাকে একটা ইয়াররিং দিয়েছে যেটা নাকি এরকম একটা দেখতে, দেখো দেখতে সুন্দর, খুব খুবই সুন্দর। আমি এটা অবভিয়াসলি পরবো, যখন পড়বো তোমাদের তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আমার সিম্পলি খুব পছন্দ হয়েছে, সামনে একটা এরকম ছোট্ট একটা বো টাইপের করা আছে আর এরকম টাইপের রিং টাইপের, খুব সুন্দর লাগবে। তো আই হোপ আমি এটা যাবে পড়বো, তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো, আর যখন পড়বো তখন তোমরা বুঝে যাবে। তো এই ছিল আমার বার্থডে গিফট, আর কালকে যারা ফ্রেন্ডসরা এসেছিলো তারা আমাকে একটা সেলিব্রেশন দিয়েছে, আর তো সবাইকে থ্যাংক ইউ, শুভজিৎ, ঈশিতা, কৃষ্ণা, প্রিয়া, সচিন, সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা তোমরা আমাকে উইশ করছো তাদের সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ। আমাদের আড্ডা উড্ডার পালা খতম, আর এখন বিদায় বেলা, তো ওদেরকেও যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, আমি নতুন কিছু একটা স্টার্ট করলাম, আমি ফার্স্ট টাইম তোদের সাথে ব্লগ করছি, তো কিছু বলবি? ফার্স্ট টাইম ও একটা কিছু নিজে চালু করলো ইউটিউবে, আমি খুব হ্যাপি যে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন
এরকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হলো ফার্স্ট টাইম, আমি খুব হ্যাপি। আর মাঝে মধ্যে আমি ওর ব্লগে আসবো অ্যাজ ইউজুয়াল এরকম ভাবে তোমাদেরকে জানানোর জন্য। আমার খুব ভালো লাগে এরকম টাইপের দেখতে, যেহেতু আমরা ন্যাচারালি আমরা দেখে থাকি ইউটিউবে অনেক ব্লগারদের, আমার অনেক প্রিয় প্রিয় ব্লগার আছে, আশা করি ও ওদের মধ্যে একজন হয়ে যাবে। আর তুমি ওকে খুব 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 ভালোবাসো আর ওকে ওর চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো আপ করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ওর ব্লগ খুব ভালো লাগবে, কারণ যে ও খুব ভালোভাবে করে, তোমরা জানোই সবাই যারা যারা। আমি চেষ্টা করছি যে তোমাদের আই মিন ওরকম কোনো, হ্যাঁ ওরকম ভাবে আমি কোনো স্পেশালি কোনো স্ক্রিপ্টেড বা কিছু ওরকম কোনো কিছুই না, যেটা আমার ন্যাচারালি ডেইলি লাইফে হবে বা হচ্ছে, বা যেটা আমি একটা করে যেমন ট্রাভেল ভিডিও দিচ্ছি বা একটা নর্মাল ব্লগ দেওয়ার চেষ্টা করছি, যা যা আমার লাইফে ঘটছে সিম্পলি আমি সেটা তোমাদেরকে শেয়ার করবো, বাস দ্যাটস ইট। আর কিছু না, আই মিন এক্সট্রা করে কোনো কিছু স্ক্রিপ্ট বানিয়ে বা কোনো কিছু এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করে ওরকম কিছু না, যেটা আমার মনে হচ্ছে সেটা আমি ন্যাচারালি তোমাদেরকে সেটা আমি শেয়ার করতে থাকবো। তো আই হোপ তোমাদের সেই জিনিসটা দেখতে খুব খুব ভালো লাগে। এতক্ষণ ধরে রিয়াও আমাকে কিছু একটা বলছিল, তো আমি বললাম যে ঠিক আছে, তুই যেমন রিয়েলে বলছিস তো তুই ব্লগেও বল, সবার সাথে শেয়ার করার জন্য আজকে আটা। তো বল কি বলবি না, আমারও খুব ভালো লাগছে কৃষ্ণার মতন, আমারও ফার্স্ট টাইম আমার কোনো বান্ধবী এরকম চ্যানেল খুলেছে, খুব খুশিতে আছে এতদিন পরে দেখা হচ্ছে, আর মনে চলে যাবে। আর সব থেকে বড় ব্যাপার এটা যে আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেলাম তোদেরকে দেখে, কারণ কিনা তোরা দুজন দুজনকে চেনে, ওরা দুজন দুজনকে একদম চেনে, জাস্ট ফোনে একদিন একদিনই আই থিঙ্ক কথা হয়েছে, আজকে ফার্স্ট টাইম মিট, ফার্স্ট টাইম মিট করে। যেমন নাকি আমি অ্যাকচুয়ালি আমার নেচারটা যেরকম, আমি খুব তাড়াতাড়ি আর কি যাদের সাথে আমার ভালো লাগে বা কিছু একটা, তো আমি খুব আই মিন মিলেমিশে যাই। তো সেম থিং আমার ফ্রেন্ডসরাও সেম, কি ওরা দুজন দুজনকে আজকে ফার্স্ট টাইম দেখলো, বাট ওরা এমনভাবে মানে যাই হোক ছোটোবেলা বড়োবেলা ওটা তো আমি ইয়ার্কি করছিলাম, ওগুলো ইয়ার্কি ছিল, দুজন দুজনকে খোঁচিয়ে যাচ্ছিলো যে হ্যাঁ তুই জানিস কি আমি তোর ছোটোবেলার ফ্রেন্ড, ও বলছিল আমি তো তোর বড়ো, আমি তো এখন ওর তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, এরকম এরকম বলে যাচ্ছিলো, দুজন দুজনকে তক্ক করে যাচ্ছিলো, ঘুরে যাচ্ছিলো, বেশ মজা করলো। বাট হ্যাঁ সেটার পাশাপাশি দুজন খুব ভালো মতন আই মিন ফ্রেন্ডস হয়ে গেছে, কি এখন তোরা ফ্রেন্ডস হয়ে গেছিস? তো ফোনে ফ্রেন্ডস হয়ে গেছিলো, বাট রিয়েলে মিট করে এত ভালো আই মিন বর্নিং দেখাচ্ছে মনে হচ্ছে আহা হা কত। অবভিয়াসলি আমরা সবাই ফ্রেন্ড, মানে ওকে সাপোর্ট করো যেরকম ভাবে আমরা করে আসছি, আর তোমরা আশা করি ভাবেই করে আসবে, যারা ব্লগ দেখছো বা আগে দেখবে সবাই ওকে সাপোর্ট করো। আর ও খুব 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 ভালো, আশা করি তোমাদেরকে তোমার মন মতো ওর 100% ও তোমাদের প্রোভাইড করবে, এবার তোমরা কতটা ওকে দাও তোমাদের উপর দেখা যাচ্ছে। তো যাই হোক ওকে সাপোর্ট করে দিও, আর সাপোর্ট করার জন্য কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো হ্যাঁ ব্লগ চ্যানেল অবভিয়াসলি, সো ওরাও বলে দিচ্ছে। তো আজকের মতন আমি ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, তো টিল দেন টেক কেয়ার এন্ড ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হুইচ ইজ মঞ্জিতা ব্লগ এন্ড ট্রাভেল। সো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।